আমরা এই যে ট্যাংকটা আছে এটা ভ্যারাইটি অফ সিক্লেট দিয়ে আমরা করেছি। এখানে অনেক রকমের সিক্লেট আছে, এখানে যেমন জিওফেগাস আছে, আচ্ছা তেমনি আবার দেখুন পোলার প্যারট ছাড়া আছে। জিওফেগাসে রেড হেড টোপাজও পাবেন, আবার বলজানিও আছে, আবার এখানে আছে ম্যাকাও চিকলেট, আবার এই যে পয়েন্ট দেওয়া আছে মাস্টার মাঝখানে গোল্ডেন ক্রোমাইট, গোল্ডেন ক্রোমাইট ক্রোমাইট এটা হচ্ছে চকলেট চিকলেট, এই যে চকলেট কালারের যে চিকলেটটা গোল্ডেন ক্রোমাইটটা তো দারুণ দেখতে, দারুণ। এটা হচ্ছে স্কারলেট রেনবো, স্কারলেট রেনবো এটাও খুব ভালো একটা। আবার এখানে একটা বড় দেখুন, এখানে রটকেল শিবরম ছাড়া আছে, রটকেল শিবরম শিবরম তো রেড শোল্ডার, এটা গলাটা লাল হয়। তো এখানে অনেক রকমের ভ্যারাইটি আমরা দিয়ে রেখেছি এবং দেখুন একটা গ্রুপের মধ্যেই সব, হ্যাঁ একটা গ্রুপের মধ্যে, এবং দেখুন বড় ছোট মাছ আছে, বাট কেউ কাউকে কোনো ডিস্টার্ব করছে না। একটা গোরামি ঢুকে গেছে নাকি? হ্যাঁ গোরামিও আছে, এই আমার কিছু ওই উপরে পেছনে কিছু গোরামিও ছাড়া আছে। এখানে ছোট প্লেকো আছে এই ট্যাঙ্কের মধ্যে, গোরামিকে মারবে না? না মারছে না, আমরা এটা দিয়ে দেখে নিয়েছি সব সেফটি। এটার মোটামুটি অ্যাভারেজ সাইজ এখানে আমরা, এখানে মোটামুটি যদিও মানে এক ছোট নিয়ে এসেছি, এটাকে একটু বড় হয়ে যাওয়ার পর এটা সেল শুরু হবে। এবং এখানে দেখুন কিছু ফিডিং ফিশ ছাড়া আছে, যেটা ওরা ওদের মতো করে ঠিক ধরে ধরে খেয়ে নেবে। এটা মাংসাশী? হ্যাঁ এটা মাংসাশী, মনস্টার গ্রুপের সাথে। সেনেগাল তো অনেক টাইপের হয় না? কিছুদিন পর থেকে এটা সেল শুরু হবে, এটা একদম ছোট সাইজ দুয়ারাই ইঞ্চি, কিছুদিন পর শুরু হবে। প্রত্যেকটা অ্যাকোরিয়াম খুব ক্লিন। এখানে সোভেলনস ক্যাট আছে, এখানে এটা হচ্ছে হ্যামারেড, হ্যামারেড আমরা শার্ক বলি এটাকে, এটা কার সঙ্গে থাকবে? এটা মনস্টার গ্রুপের সাথে থাকবে, সাইজ অনেক বড় হবে। বড় হবে এটা হচ্ছে সোভেলনস ক্যাট, এটা দেখতে বেশ সুন্দর। সোভেলনস ক্যাট এটা সেম মনস্টার গ্রুপের সাথে থাকে, বটমে বেশিরভাগ থাকে, ঠিক আছে। এগুলো বড় হলে সত্যি খুব সুন্দর দেখতে হবে, বেশি অ্যাক্টিভ। আমি একটু উপরে আপনাকে বলবো দেখিয়ে দিতে, এখান থেকে ফিরানা মানে কাছে গেলে ওরা লুকিয়ে যাবে, ঠিক আছে। এটা অরিজিনাল ফিরানা, এটা অরিজিনাল রেড বেলি ফিরানা, আড়াই ইঞ্চি তিন ইঞ্চি স্টক আছে, ঠিক আছে। এদেরকে এইভাবে একটু হাইডিং স্পেস ব্ল্যাক ওয়াটার দিয়ে রাখা যায়, এবার এখানে আমরা চলে আসি এই মাছটা, রেয়ার মাছ, এটা সবসময় কলকাতায় অ্যাভেলেবেল থাকে না। এটা হচ্ছে ভ্যাম্পায়ার, ভ্যাম্পায়ার বিকজ অফ সামনে দুটো দাঁত বড় বড় হয়, যেটা উপরে চোয়ালে ঢোকানো থাকে, মানে কামড়ালে অবস্থা টাইট হয়ে যায়। বড় হলো? হ্যাঁ এটা বড় হয়, এটা ওয়াইল্ডে অনেক বড় বড় হয়, ঠিক আছে। এটা 8-10 ভ্যাম্পায়ার ক্যাট, ভ্যাম্পায়ার নাম, ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার যেটা আমরা ভ্যাম্পায়ার বলি ওই ভ্যাম্পায়ার। এর কালার কি একরকমই? হ্যাঁ এটা এইরকমই থাকে, এবার বড় হলে এটা একটু ডার্ক হয়ে যায় কালারটা। এর বর্তমান সাইজ হচ্ছে 4 ইঞ্চি 4.5 ইঞ্চির মধ্যেই আছে। এগুলো মোটামুটি প্রাইস? এগুলো মোটামুটি 7500 এটার এখনকার দাম, আজকের প্রাইস যা সাইজ আছে, যা সাইজ হচ্ছে না অনেক বড় হবে। হ্যাঁ অনেক বড় হয় এগুলো। এবার ট্যাঙ্কের উপর, এবার আপনি যদি একটা ছোট, যেমন এটা 2.5 ফিটের ট্যাঙ্কে আছে, এবার আপনি যদি 4 ফিটের ট্যাঙ্কে রেখে দেখুন লিমিটেড বাড়বে, সেই জায়গায় লিমিটেড বাড়বে। ওয়াইল্ড এগুলো বড় হয়, এগুলো ফিডিং, ফিডিং ফিডিং এর জন্য ছোট ছোট মাছ দেওয়া আছে, ওরা ওদের মতো ধরে ঠিক খেয়ে। এটা কি আছে এখানে? এখন গোল্ডেন ডোরাডো, এখানে দুটি ধর গোল্ডেন ডোরাডো আছে, ঠিক আছে। গোল্ডেন ডোরাডো আছে, এটা একটু ভেতরে লুকিয়ে আছে মাছগুলো। আমরা এই ট্যাঙ্কে সত্যি বললে আপনারা অ্যালবিনো দেখেছিলেন, এবার এখানে মার্বেল, মার্বেল সেনেগাল, সেনেগালের একটা ভ্যারাইটি, এরা সেম মনস্টার ভ্যারাইটি থাকে। বটমের খুব বেশি বটমে এরা থাকে, মাঝে মাঝে ওপরেও ঘোরাফেরা করে, বটম ফিডার জেনারেলি খাবার নিচে গেলে তবেই এরা খাবারটা নেয়।
এগুলো এভারেজ এদের হাইডিং প্লেস দিতে হয় নাকি হ্যাঁ একটু শুরুর দিনগুলোতে অবশ্যই একটু হাইডিং স্পেস দরকার হয় তাহলে এরা ভালো থাকে তারপরে এরা যখন জায়গাটার সাথে একটু ওয়াকিবল ওদিকে একটু জায়গাটার সাথে ওয়াকিবল হয়ে গেলে তারপরে থাকতে থাকতে তখন এরা বাইরে এসে মুভমেন্ট করে এইভাবে ঘুরে বেড়ায় এটা হচ্ছে রেড স্পটেড শিবরাম এখানে রেড স্পটেড শিবরামের দুটো ভ্যারাইটি আছে একটা হচ্ছে ফুল বডি স্পটেড আছে মুখ থেকে একদম লেজ অবধি আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ আর একটা আছে যা হাফ বডি স্পটেড আছে দুটোর দাম সেই হিসাবে ডিফারেন্সিয়েট আছে একটা হচ্ছে ফুল বডি একটা হচ্ছে হাফ বডি ফুল বডি আর হাফ বডি শিবরাম শিবরাম এটা হচ্ছে এখানে হচ্ছে ব্ল্যাক ঘোস্ট বা ফেদার ফিশ আমরা যেটা এটা অনেক পুরনো মাছ অনেকেই জানেন এটার আপ টু 3.5-3 ইঞ্চি থেকে শুরু করে 4-4.5 ইঞ্চি অবধি অ্যাভেলেবেল আছে এটা ঠান্ডা প্রকৃতির মাছ নাকি হ্যাঁ এগুলো ঠান্ডা প্রকৃতির মাছ তবে বড় বড় হয়ে গেলে এগুলোকে আপনি মনস্টারের সাথেও রাখতে পারেন আর এটা কি আছে অস্কার 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 এর মধ্যে আপনারা এখন আজকের ডেটে শুধুমাত্র ব্ল্যাক টাইগারটাই অ্যাভেলেবল আছে ব্ল্যাক টাইগার তাড়াতাড়ি কপার অ্যালবিনো টাইগার ফায়ার রেড সুপার রেড সেগুলো পাবেন আর এটা কি আছে এখানে ফায়ার রেড দুটো আছে শেষ হয়ে গেছে এই স্টকটা ঠিক আছে আপাতত ব্ল্যাক টাইগারটাই অ্যাভেলেবল আছে যখন যা দরকার সে বললেই মানে ম্যানেজ করে আমরা পাঠিয়ে দিই আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয় আচ্ছা তো আপনি ফোন করে যোগাযোগ করলে আমি পাঠিয়ে দিই এখানে জিওফেগাস বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে অ্যাক্টিভ প্রনস আছে তার সাথে রেডিয়েট টোপাজো আছে এটা কি এটা আছে এটা এটা কি এটা জিওফেগাসের একটা ভ্যারাইটি তো এই বড় জিওফেগাস মাংসাশী তো নাকি এটা এরা ড্রাই খায় এরা জেনারেলি এদের ড্রাই দেওয়া উচিত এরা প্যালেটস ফিডিং করে এরা মাংস বা ওই যে মনস্টার গ্রুপের সাথে অনেকে রাখে কিন্তু এদেরকে যদি প্যালেটস ট্রেন করা হয় বা অনেক সময় ভেজ আর এই যে জাপানিজ কই না রেড এন্ড হোয়াইট জাপানিজ কই রেড এন্ড হোয়াইট জাপানিজ কই এই জাপানিজ কই এর খুব ডিমান্ড থাকে আর বিশেষ করে এই সাইজটা কারণ খুব বড় হয়ে গেলে এই জাপানিজ কই অনেক দাম হয়ে যায় আবার একদম ছোট সাইজ অনেকে হয়তো রাখতে পারে থ্রি কালার আছে ট্রাই কালার আছে ট্রাই কালার স্টকটা কম আছে এখন আপাতত ওইটা স্টকটা শেষ হয়ে এসেছে এখন বিউটিফুল আছে ট্রাই কালারটা এখন ডাবল কালারটা ম্যাক্সিমাম আপনি পাবেন রেড এন্ড হোয়াইটে খুব বিউটিফুল কালার এবং বিদেশি মাছ বা ইম্পোর্টেড মাছের যেটা থাকে কালারটা ভীষণ ব্রাইট হয় আপনি লোকাল মাছ দেখলেই বুঝতে পারবেন যে কালারের তফাত আছে জাপানিজ কই ছোট অবস্থাতে ওই যে এই সাইজটা দেখছেন যেটা 6-6.5 ইঞ্চি আছে এই অবস্থাতে কালার কিন্তু পাকা কালার এমনি নয় যে এখন ফেড হয়ে আছে অরেঞ্জ হয়ে গেছে অনেকে বলি এটা বড় হলে লাল হবে ওর যদি লাল হওয়ার থাকে এখনই লাল থাকে এখনই ওর ওই কালারটা এখনই থাকে ব্রাইটনেসটা একটু ব্রাইটনেসটা থাকে এবার আমরা এটার অ্যাভারেজ কত প্রাইস হবে এগুলো অ্যাভারেজ 1000 টাকা 1050 টাকা 1100 টাকা বেশি দাম না না খুব বেশি দাম নয় মানে অ্যাফোর্ড করা যায় আর বড়ও হবে এগুলো না খুব এগুলো বড় হলে তখন দামটা ভালো বেড়ে যায় ঠিক আছে এগুলো 10,000-12,000 অবধি দাম যায় বড় বড় 3-4 ফিটের ট্যাং রাখলে অনেক বড় হয় তো এখানে তো ক্যাটফিশ আছে না হ্যাঁ এখানে রেডটেল ক্যাট আছে তো এক জায়গায় বসে থাকবে হ্যাঁ এটা রেডটেল ক্যাট এটা মানে জেল সব জায়গায় পাওয়া যায় আপনারা মোটামুটি ছোটখাটো সব দোকানেই আপনারা পাবেন কারণ এর একটা সারা বছর ক্রেজ থাকে মনস্টার ট্যাঙ্কে এটা অনেকেই রাখে কারণ এরা খুব ভালো খায়ও খুব ভালো ঘোরাফেরাও করে আর এখানে আমরা দেখালাম আগে যে ভিডিওতে পিকক বাসের বাচ্চা এটা ওরই আরেকটু ছোট সাইজ আর এইখানে আছে ক্লাউন নাইফ আরো বড় যত হবে যে ডার্ক ব্ল্যাক স্পট গুলো আছে ওগুলো আরো কমিউনিটি ঠান্ডা প্রকৃতির মাছ নাকি এগুলো ঠান্ডা বাট মনস্টারের সাথে রাখে এগুলো মোটামুটি আপনার এখনকার সাইজ হচ্ছে 4-4.5 ইঞ্চি অনেক বড় হয় হ্যাঁ এগুলো বড় এগুলো 1 ফিট 1 ফিট প্লাস হয়
আর নিচে দুটো মাছ, এখানে মাছটা যেটা দেখছেন এটা হচ্ছে ইবিজেডি ইলেকট্রিক ব্লু জ্যাক ড্যামসি, ইলেক্ট্রিক ব্লু জ্যাক ড্যামসি, একটা নরমাল জ্যাক ড্যামসি হয় আর এটা হচ্ছে ইলেকট্রিক ব্লু জ্যাক ড্যামসি, অবশ্যই বিদেশি মাছ, সিগলেট নাকি? হ্যাঁ সিগলেট প্রকৃতিরই গ্রুপ, সিগলেটেরই গ্রুপ, এবং এর যত বড় হবে এর এই যে যে একটা আপনি একটা ফ্লোরেসেন্ট লাইটের মধ্যে যে কালারটা দেখছেন যে ব্লু যেটা ভাইব্রেন্ট কালার, এটা আরো বেশি মানে বিউটিফুল, মানে লাইটের মধ্যে রাখলে খুব সুন্দর মধ্যে জলজল করে, মানে জলজল করে। আর ওর পাশে ফিল্টারেশন তো লাগবে না? হ্যাঁ হালকা হালকা ফিল্টারেশন, হালকা ফিল্টারেশন। আর এর পাশে আমরা যে মাছটাকে দেখাচ্ছি এটা গারা ফ্লাওয়ার ট্রাই, মাছটার নাম গারা ফিশ বলে, গারা ফিশ। হ্যাঁ এগুলো মোটামুটি ওই প্ল্যান্টেড বা সিমিলার সব ভ্যারাইটির মাছের সাথে থাকে গারা ফিশ। বড় হবে নাকি? মিড সাইজের, এগুলো খুব বড় হয়, বড় বেশি বড় হয়। আর এই সিগলেট গুলো বড় হবে? এগুলো বড় হবে, এগুলো মোটামুটি 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি। আচ্ছা এবার আপনি এই চেয়ারে উঠে প্যারটটা, হ্যাঁ হ্যাঁ ডুবুল প্যারট, এখানে রেড প্যারটও আছে আর অল্প কিছু ইয়েলো প্যারট আছে, কারণ ইয়েলো প্যারটের স্টকটা কম এসেছিল, আর রেড অ্যান্ড হোয়াইট প্যারট কিছু আমাদের শেষ হয়ে এসেছিল, তো অল্প কিছু অন্য ট্যাঙ্কের মাছ এখানে দেওয়া আছে। মাল্টি কালার প্যারট এসব হয়? না না না, ৩৫০ ৩৪০ ৩৫০ হলুদ সাইজের উপরে, এলিগেটর ছোট সাইজ ছিল কিন্তু শেষ হয়ে গেছে, এখন অল্প কিছু আমার কাছে 7 ইঞ্চি 8 ইঞ্চি ডিমান্ড আছে না খুব। প্যারাপাইমা আছে এখানে? হ্যাঁ প্যারাপাইমাও আছে, আচ্ছা কিন্তু এখন এই মুহূর্তে স্টক নেই। মোটামুটি কলকাতায় যত রকমের মাছই আসে তার 99% মাছ আপনারা এখানে কখনো না কখনো পাবেন, ঠিক আছে? আমরা এখানে মোটামুটি ভ্যারাইটি, আমরা বরাবরই ভ্যারাইটি আগে থাকতে বলে দিতে হবে যে আমার এটা লাগবে। এবার আমরা কি হয়, আমরা যেহেতু আমাদের বাইরে থেকে মাছ আসে তো আমরা কোনো মাছ এক পিস দু পিস আনাতে পারি না, আমাদের একটা ট্যাঙ্ক বুক করতে হবে। এবার এক একটা ট্যাঙ্কে বড় মাছ হলে 10 পিস, একটু ছোটো মাছ হলে 50 পিস, এইভাবে আমাদের পুরো ট্যাঙ্ক বুক করতে হবে, পুরো ট্যাঙ্কটাকে নিতে হয় আমাদের এইভাবে। তো সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকলে জানিয়ে রাখতে হয়, যখন আমরা আনাবো তখন সেই কাস্টমারকে আমরা চেষ্টা করি ইনফর্ম করে দেওয়া। আদারওয়াইজ আমাদের যে অশোক আকর ইউটিউব চ্যানেল আছে আমরা ওখানে আপডেট দিই, অশোক আকর ফেসবুক চ্যানেল পেজ আছে ওখানে আমরা আপডেট দিয়ে রাখি যে আপনারা আসলে কখন শিপমেন্ট কখন হচ্ছে না হচ্ছে, আমরা পুরো ডিটেলস আমরা দিয়ে রাখি।